আসেন এদিকে আসেন, নামেন, বের হয় কোন দিক দিয়ে? আপনার দোকান থেকে বের হয় কোন দিক দিয়ে? এদিক দিয়ে। এই যে দেখেন খেজুরের মধ্যে, এই যে দেখছেন চুল পড়ে আছে, ঢাকতে হবে তো নাকি খাবার? এটা তো রান্না করে খাবে না, নিয়ে মানুষ মুড়ি দিয়ে খাবে, যা দিয়েই খাক, এটা ঢাকতে হবে কিনা, ঢাকতে হয় কিনা, ঢাকার নিয়ম আছে কিনা? কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, বুঝাতে পারছি আপনাকে? আপনি যদি নিয়মের বাইরে ব্যবসা করেন, আপনি যেই হন করতে পারবেন না, আমার কথা বুঝতে পারছেন? যেই হন করতে পারবেন না। এই যে তেলা পোকার ডিম, আপনি এটা আপনি ধরে দেখেন এখন, আপনি যে হাতে উঠান, আমি দেখে আমার দেখা শেষ। হ্যাঁ, এখানে গালাম 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 আপু কইতে যে তেলা পোকার বগে, এটা তোরা এটার ভিতরে আমরা ঢুকি না, ভিতরে না, এটার উপরে তো ভাসতেছে। আপনি কেন খোলা রাখছেন? এই জন্য তেলা পোকার ডিম কিনা, ওটা এটা তেলা পোকার ডিম। হ্যাঁ সঠিক। তাহলে আপনি বলেন, আপনি যদি এখানে এই যে দেখছেন, শুধু এটা না, এখানে এই যে উপর দিয়ে দেখেন, একটা দুইটা না। আচ্ছা মুড়ি থেকে পড়লো, সেটা কি আমার মানে আপনাকে একটু দেখতে হবে কি দেখতে হবে না, এটা কি বলেন? না না, এটা এটা উঠান, এটা দেখেন, এই যে পোকা আপনি করলে আপনি দেখেন, এই যে হাতে নেন, দেখেন আপনি হাতে ধরে দেন, মাছি মাছি, এটা মাছি, এই যে আসে, এই যে মাছির মাথা পেট, আপনি নিজে দেখেন। আর যদি মাছি না হয়, আমার কি আপনাকে বলার দরকার আছে এটা মাছি? ওনাকে বুঝলে বলবে না, উনি ফাইন পুলিশ হবে না, আমরা এগুলো জব্দ করে নিয়ে। তেলাপোকা ডিম যেহেতু আছে, মাছি থাকাটা তো কোনো বিষয় না, কারণ মাছি তো উঠতেছে। হ্যাঁ, তার মানে কি আপনি ঢেকে রাখতে হবে? হ্যাঁ, তাহলে নিয়ম না মেনে কাজ করেন, আবার আপনি এটার জন্য ডিফেন্স দিচ্ছেন। আপনার দোকান এক মাস বন্ধ রাখবো, জরিমানা হবে না আপনার, আপনার দোকান এক মাস সাময়িক বন্ধ থাকবে, ঠিক আছে? যেখানে সরকারি জায়গা, এখান থেকে আপনি পণ্য সরান, আপনাকে যতটুকু দোকান দেওয়া হয়েছে তার মধ্যে পণ্য দেন, দ্রুত করেন। এখন যদি আপনি এটা ফেলতে হবে, ফেলেন এটা, এখানে তেলা পোকার ডিম আছে, এখানে মাছি মরে পড়ে আছে, এটা আপনি দেখতে পাবেন বাজারে, এগুলো আপনি দিতে হবে আপনাকে, আপনি ধ্বংস করব আমরা এগুলো, ওই ট্রেনের ওখানে চলে বের করেন, বের নিয়ে আসুন, আপনি মালগুলো নামাও। কি ছিল আপনি যে আপনার সমস্যা আছে, ঠিক আছে আপনি পণ্যগুলো সরাই দেন আর দোকানটা আমরা বন্ধ করবো, হ্যাঁ, নাহলে আমরা কিন্তু এগুলো শেষ করবো। স্যার আমি কি পণ্য, আচ্ছা একটু পরে কথা বলেন, কে আপনি? কে ও আসছেন, ভালো হয়েছে। এই শুনেন, এই লোকটাকে করতেছে কি, এই যে অনেকে ত্রাণ দেয়, ত্রাণের ক্ষেত্রে চিরা করে কি এরা দামটা বাড়াই নিয়েছে, আমরা একবার সেটা মনিটরিং করছি। ওনার এখানে এসে প্রথম দেখলাম মূল্য তালিকা নেই, তো বললাম আপনার মূল্য তালিকা নাই কেন? বললাম আমি নতুন দিয়েছি, এরকমই তো? হ্যাঁ নতুন দিয়েছে, ঠিক আছে, আচ্ছা মেনে নিলাম। এটা হলো, এটা 60-65 বিক্রি করে, ওটা বিক্রি করে 70 টাকা, তো আমি তার ভাউচার সে ভাউচার দেখায় 70 টাকা করে বিক্রি করছে সে ভাউচার, এবং সে বলতেছে যে এখন দাম বাড়ছে। আমি বললাম যে আপনি আগের দাম সেটা আপনি আগেরটা বলেন, এখন আনলে সেটা দেখেন 1800 টাকা, এখন সেটা দেখেন এখন না, উনি আনছে 1800 টাকা, সেখানে তো কম আছে, উনি বেশি এগুলো 3500 টাকা করে, মানে 326 টাকা 3500 টাকা করে, এর একটা রেঞ্জ আছে কত লাভ করা ভাই করা। ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে, মূল্য তালিকা না 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 না, ওনার তো এটা মতো চালা আছে, আপনি কথা বলেন। এটার মধ্যে তেলা পোকার ডিম, উনি নিজে দেখাচ্ছে, উনি নিজে হাতে স্বীকার করছে, মাছি মরে পড়ে আছে, এটা উনি প্রথমে ফেলবেন, ফোন করছে সেটা কি সঠিক কাজ? এটাকে ফেলবেন আপনি, এক করে ইনস্ট্যান্ট ফেলবেন, একদম নামাও, লোক লাভান আছে, এবং এটা তেলা পোকার ডিম বলে কি আমি তো জানি না কোথা থেকে আসছে, আপনি জানেন না, আপনি তো ইচ্ছে করে দিবেন না, নিয়ম হচ্ছে ঢেকে রাখা, আপনি ঢেকে রাখতে না এই জন্য পড়ছে, এটা তো আমি আপনাকে কিছু ঢেকে দিব না, ঢেকে দিব, এটা নামাও আর রাস্তা জায়গায়, এবং চুল আছে এটা মেন, এটা ফেলেন আগে, এটা নামাও, এটা ফেলান, ফেলান, উনি জরিমানা পরিশোধ করে, প্রথম কথা কেজি আর চিরা এগুলি 70, আর ওইটা 70 টাকা কেজি লিখতে হবে, এখনই লিখবেন, কাগজ নেন, বড় তালিকা নেন, না এই বোর্ড বড় করে আনবেন,
আর 24 23 4 এপ্রিল যদি আপনি পড়ে থাকেন এটা জুন মাস শেষ হয়ে যাচ্ছে এইভাবে তো বিজনেস করা যাবে না 2000 টাকা জরিমানা আপনার আর এটা এখনি মুছে আমার সামনে লিখবে আমি এখনি চেক করব কত ক্রয় কত বিক্রয় এটা এখনি লিখবেন আমি এটা এখনি চেক করে তারপর এটা ঝুলে রেখে যাব এখনি লিখেন আর কাগজ আসলে জরিমানা পরিশোধ করবেন দেখো বাইশ তো এখন লিখছেন হ্যাঁ এইগুলো কেন কষ্ট আছে লিখতে কষ্ট লাগে তাহলে কেন লিখেন না সবাই নতুন এখানে যত দোকানে যাচ্ছি সবাই এক কথা বলে নতুন হ্যাঁ তো নতুনের নতুনের পুরনোতে তো কিছু এসে জানা নিয়ম তো নিয়মই মুড়ি কত করে আর চিরা আপনার তো ঢেকে রাখতে হবে এগুলোর মধ্যে পোকা সবার গুলোর মধ্যে পোকা কি কি লিখছেন হাতে ভাজা মুড়ি কত আর খই ঝোলাগুড় কত আচ্ছা চিরা লালটা কত সুপার চিরা 70 টাকা চিরা তা আপনি যে এই যে এগুলো এখন লিখে এই যে এখন যে লিখছেন আচ্ছা আপনি যে এখন লিখছেন এটা কি বোঝার জন্য আমার তো রকেট সায়েন্সের দরকার নেই যেটা এখন লিখছেন সেটা কালি কি উঠে যাবে এগুলো নিয়ম মতো লিখতে হবে প্রতিদিন ঠিক আছে তারপরে কি করতে হবে চিরার দাম গত সপ্তাহে কত ছিল একই ছিল সমস্যা নাই তো হ্যাঁ মুড়ি কে নিচ্ছে মুড়ি কে নিলেন দামটা একটু শুনতাম আমি কত করে নিচ্ছেন 70 টাকা মুড়ি 70 গত মাসে কিনছিলাম 65 নিল 70 গত মাসে কিনেছিলেন গত মাসে পাইকার কোথায় আপনি পাইকার কোথাকার কার কাছ থেকে আনছেন না না জানলে হবে না মামাকে বলবেন না জানলে হবে না চিনি চিড়া মুড়ি এগুলো যে এই গুড় এগুলো কোথা থেকে আনে এগুলো ডকুমেন্ট রাখতে হবে কত টাকায় আনে এগুলো ডকুমেন্ট রাখতে হবে